তো প্রথমে কয়েকবার আমি বাইরে থেকে দেশে আসি চিকিৎসা করার জন্য। হুম হুম। চিকিৎসা করি, মোটামুটি সুস্থ হয়ে যাই, আবার চলে যাই। আচ্ছা, 3 বছর যাবৎ মানে আসি আর যাওয়া আসার মধ্যে থাকতে হয়। যাওয়ার পরে ট্রিটমেন্ট নেই, সুস্থ হই, যাওয়ার পরে 6 মাস 8 মাস 11 মাস থাকার পর আবার চলে আসতে হয়। এত প্রচন্ড ব্যথা, ব্যথা যখন উঠে আর কি, কাজ করতে পারি না, চলে আসতে হয়। তারপরে দেশে আসার পরে যে এই ছুরিতে আসার পরে এক শুনলাম, আমার আত্মীয় আছে, তারই একজন লোক আসলে এলাকার নার্সলে এখানে, সে সুস্থ হয়ে গেছে, তারপর সেই ঠিকানা দিয়েছে, ওই ঠিকানাই করে পরে আমি আসছি এখানে। আচ্ছা, স্যারে দেখানোর জন্য। আমরা একটু পেছন ফিরে তাকাই, প্রথম থেকে ব্যথার উৎপত্তি ঠিক কত বছর আগে? ব্যথার উৎপত্তি মোটামুটি 16 থেকে 17 বছর আগে। 16 থেকে 17 বছর, কি ঘটেছিল ওই দিন? ওই হালকা একটু গাছে থেকে পড়ে গেছিলাম, খেজুর গাছে উঠেছিলাম, খেজুর গাছে উঠেছিলাম। আচ্ছা, খারাপ অবস্থায় পড়ে গেছে, স্লিপ করে পড়ে গেছেন ওখান থেকে, পরে কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে, ব্যথা ছিল। পরে ওখানে ডাক্তার কাছে যাওয়ার পরে ওষুধ দিয়েছিল, ইঞ্জেকশন দিয়েছিল, পরে 5 বছর পরিপূর্ণ সুস্থ, ব্যথামুক্ত ছিলেন? ব্যথামুক্ত ছিলাম 5 বছর। ওকে, তারপরে হঠাৎ 5 বছর পর থেকে কি আবার ব্যথা শুরু হলো? আবার একদিন কাজ করতেছি, হঠাৎ করে ভারী কাজ করতেছি, ওই সময় ব্যথাটা এমনি মানে চুম্বকের মতো টান্দে ধরছে, কট করে ধরেছে কোমরে। যেই ব্যথার জন্য আপনাকে লাঠিতে ভর করে হাঁটতে হতো, সেই লাঠিতে ভর করে কি এখন হাঁটতে হয় আপনাকে? না, এখন তো পরিপূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। যদি আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রবাস জীবন যদিও অনেকের কাছে অনেক আনন্দের মনে হয়, বাট কোনো কোনো সময় সেটা অনেক কষ্টকর। আমাদের জীবনে, আমরা দৈনন্দিন জীবনে অনেক ধরনের কাজ করি, ছোট বড় অনেক রকম কাজ। কিছু কিছু কাজ অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়, কিছু কিছু কাজ খুবই স্বাভাবিক কাজ, ঝুঁকি ছাড়া। অনেক সময় আমরা প্রোটেকশন নিয়ে কাজ করি, সতর্ক হয়ে কাজ করি, আবার মাঝে মাঝে একটু আমরা অসতর্ক হয়ে অনেক কাজ করে ফেলি। বাট জীবনের ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেরকমটা যাতে না হয়, তো এই ব্যাপারে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যার জীবনে ঠিক এরকমই একটি ছোট্ট দুর্ঘটনা ঘটেছিল, এবং তারপর থেকে কিছুটা স্বাভাবিক ছিলেন ঠিকই, বাট ধীরে ধীরে এই স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক হয়ে গিয়েছে। প্রচণ্ড রকম ব্যথা, যে সুস্থ সবল মানুষটা একটা সময় দাপিয়ে বেড়াতেন, সব ধরনের কাজ করতেন, সবাইকে সাহায্য করে বেড়াতেন, সেই মানুষটা হঠাৎ করে নিজেকেই আর সাহায্য করতে পারছেন না, সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, লাঠি ছাড়া হাঁটতে পারতেন না, এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। বাট জীবনের কাছে দমে যাননি, হার মানেননি, চেষ্টা করেছেন সুস্থ হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, এবং আবারও তিনি সেই সফল হওয়ার চাবিকাঠি উনি খুঁজে পেয়েছেন, এবং আজকে উনি সুস্থ আছেন, ভালো আছেন, লাঠি ছাড়া চলতে পারছেন, অন্যকেও সাহায্য করতে পারছেন। দর্শক আসুন, ওনার কাছ থেকে শুনি কি হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। সাইদুর রহমান। সাইফুর রহমান। সাইদুর রহমান। সাইদুর রহমান, কোথায় আপনার বাড়ি? কোথায়? আমার বাড়ি দোহার থানা শিলাগোড়া গ্রাম। আচ্ছা, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? আমি সৌদি আরবে ছিলাম। কত বছর? 20 বছর যাবত আছি। গত 20 বছর? 20 বছর যাবত। তার মানে জীবনের অনেকটা সময় ওখানে কাটিয়েছেন। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, ওনার কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, কি এমন হয়েছিল যেটার জন্য স্যারের কাছে আসতে হয় আপনাকে? আমার তো প্রথমে কয়েকবার আমি বাইরে থেকে দেশে আসি চিকিৎসা করার জন্য। হুম হুম। চিকিৎসা করি, মোটামুটি সুস্থ হয়ে যাই, আবার চলে যাই। আচ্ছা, 3 বছর যাবৎ মানে আসি আর যাওয়া আসার মধ্যে থাকতে হয়। যাওয়ার পরে ট্রিটমেন্ট নেই, সুস্থ হই, যাওয়ার পরে 6 মাস 8 মাস 11 মাস থাকার পর আবার চলে আসতে হয়। এত প্রচণ্ড ব্যথা, ব্যথা যখন উঠে আর কি, কাজ করতে পারি না, চলে আসতে হয়। তারপরে দেশে আসার পরে যে এই ছুরিতে আসার পরে এক শুনলাম, আমার আত্মীয় আছে, তারই একজন লোক আসলে এলাকার নার্সলে এখানে, সে সুস্থ হয়ে গেছে, তারপর সেই ঠিকানা দিয়েছে, ওই ঠিকানাই করে পরে আমি আসছি এখানে। আচ্ছা, স্যারে দেখানোর জন্য। আমরা একটু পেছন ফিরে তাকাই, প্রথম থেকে ব্যথার উৎপত্তি ঠিক কত বছর আগে? ব্যথার উৎপত্তি মোটামুটি 16 থেকে 17 বছর আগে। 16 থেকে 17 বছর, কি ঘটেছিল ওই দিন? ওই হালকা একটু গাছে থেকে পড়ে গেছিলাম, খেজুর গাছে উঠেছিলাম, খেজুর গাছে উঠেছিলাম। আচ্ছা, খারাপ অবস্থায় পড়ে গেছে, স্লিপ করে পড়ে গেছেন ওখান থেকে, পরে কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে, ব্যথা ছিল। পরে ওখানে ডাক্তার কাছে যাওয়ার পরে ওষুধ দিয়েছিল, ইঞ্জেকশন দিয়েছিল, পরে 5 বছর পরিপূর্ণ সুস্থ, ব্যথামুক্ত ছিলেন? ব্যথামুক্ত ছিলাম 5 বছর। ওকে, তারপরে হঠাৎ 5 বছর পর থেকে কি আবার ব্যথা শুরু হলো? আবার একদিন কাজ করতেছি, হঠাৎ করে ভারী কাজ করতেছি, ওই সময় ব্যথাটা এমনি মানে চুম্বকের মতো টান্দে ধরছে, কট করে ধরেছে কোমরে। তারপরে তো আর কাজকর্ম করতে পারিনি, পরে ওখানে
ভর্তি ছিলাম মেডিকেলে 11 দিন সৌদি আরবে সরকারি মেডিকেল। আচ্ছা, 11 দিন চিকিৎসা নেওয়ার পরে পরিপূর্ণ সুস্থ। কি বলেছিল তারা, সমস্যাটা কি, সেটা কি বলেছিল আপনাকে? তারা বলছিল কোমরে যে জয়েন্ট আছে, ওই জয়েন্টে যে ক্যালসিয়ামটা আছে না, ওই ক্যালসিয়ামটা শুকাই গেছে। আচ্ছা, ওই ডাক্তারটা ছিল সিরিয়ার হাড়ের ডাক্তার, ডাক্তারটা খুবই ভালো ছিল আর কি। আচ্ছা, পরে চিকিৎসা করার পরে সুস্থ হয়েছিলাম, পূর্ণ 11 দিন ছিলাম পরিপূর্ণ সুস্থ। পরে আবার 2 বছর পরে আবার ওই বাড়ি কাজ করবে, আবার ওই একই অবস্থা। আচ্ছা, আবারও ছিলাম 7 দিন ওই ডাক্তারের কাছে, ওই হসপিটালে, ওই হসপিটালে ওই ডাক্তারে চিকিৎসা করছে। আচ্ছা, পরে আবার সুস্থ হই, পরে আবার এই যে দেশে আসি, দেশে পরে আবার যাওয়ার পরে আবার কাজ করবে যায়, সব ব্যথা আছে এখন আর ব্যথা। তারপরে ও কাজ করলেও উঠে না, মানে কতদিন পরে পরে না করলেও উঠে। আচ্ছা, মানে আগে যেরকম হচ্ছে যে আপনি ট্রিটমেন্ট নিচ্ছিলেন, সুস্থ থাকছেন, কোনো কাজ করতে গেছেন ব্যথা শুরু হলো, হসপিটালে ভর্তি থাকছেন, এরকমটা ছিল। বাট এখন হচ্ছে কাজ করলেও ব্যথা হচ্ছে, না করলেও ব্যথা হচ্ছে। সর্বোচ্চ যখন ব্যথা শুরু হয় কি, আপনি যেটা বলেছিলেন কিছুক্ষণ আগে যে আপনি একদম প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে যান, ওখানে শুয়ে থাকতে হয়, তারপর আমি বোল্টার ইঞ্জেকশন দিছি, তারপরে আপনার বোল্টার সাপোজিটরি দিছি, তারপরে আমি ব্যথার ক্যাপসুল কিনে খাইছি, খাওয়ার পরে মোটামুটি সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পরে মানে ব্যথা যে আছে ওই ব্যথা থাইকে যে ওটা কমে না। আচ্ছা, কমে না, পরে আসি যে দেশে আসছি। আপনি যেটা বলেছিলেন যে এরকম একটা অবস্থা হয় যে আপনি লাঠি ছাড়া চলতে পারছিলেন না, এরকম খারাপ অবস্থা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, সেটা যদি বলেন যে কি হয়েছিল যে এত খারাপ অবস্থা? হঠাৎ করে কোমরে ব্যথা উঠছে, ব্যথা উঠার পরে আর মানে হালকা একটু ব্যথা উঠছে, পরে রাতে শুয়েছিলাম, সকালবেলা আর ঘুম থেকে উঠতে পারিনি। আচ্ছা, এত খারাপ অবস্থা, কোনো ক্রমে উঠতে পারিনি, পরে লাঠি ভর্তি আমার বাথরুমে যাইতে হয়েছে, লাঠি ভর্তি আসতে হয়েছে। মানে আপনার স্বাভাবিক কাজগুলো তখন লাঠি ছাড়ার আপনি করতে পারছিলেন না? করতে পারছিলেন না, নিজের কাছে মনে অবাক লাগছিল না যে কি সুস্থ সবল মানুষ হঠাৎ করে কি হলো আমার। সেটা তো হবে, ভারী কাজ তো অনেকেই করেন, বাট আমার কেন এরকম হলো? খারাপ লাগাটাই স্বাভাবিক। ট্রিটমেন্ট করছেন বাট ভালো হচ্ছে না, সুস্থ হচ্ছে না, মনের ভিতর কি এরকম সংশয় কাজ করতো যে আমি হয়তো আর কখনো সুস্থ হবো না, এরকম হয়তো পঙ্গু থেকে যাবো, এরকমটা মনে হতো সবসময়? না, এরকম মনে হতো না। তার মানে মনের ভিতর সাহস ছিল, বাংলাদেশের যে চিকিৎসা, চিকিৎসাটা ভালো, ওই দেশের সৌদি আরবরাও বলছে যা তুই দেশে যা ভালো কর, চিকিৎসা কর, ভালো একটা ডাক্তার দেখাই। আচ্ছা, দরকার পড়ে তুই 2-3 ডাক্তার দেখাবি। মানে আপনার বিশ্বাস ছিল যে আমি ইনশাআল্লাহ সুস্থ হবো, দেশে গেলে আমি সুস্থ হয়ে যাবো, যেরকম ব্যথা ওই রকমই। তারপরে মানে আমি চলাফেরা করতে পারি, হাঁটতে পারি, খাইতে পারি, উঠতে পারি, বসতে পারি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে মানে ব্যথাটা পুরো মাজার কোমরটা শব্দ ধরতো আর কি। আচ্ছা, শব্দ ধরতো, পরে শুইনি সারের কাছে আসছি। আচ্ছা, আসার পরে এখন এই যে ট্রিটমেন্ট করাতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করছে এই আর কি। যখন প্রথম স্যারের কাছে আসেন, স্যার আপনাকে দেখেন, কি বলেছিলেন? স্যারে বলছিল যে ইনশাআল্লাহ, মানে ওই সমস্যায় দেখে বলছিল ইনশাআল্লাহ 15 দিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু হয়েছে? সেই অনুযায়ী ট্রিটমেন্ট চলছে, সকালে দুপুরে সন্ধ্যায় 3 বেলা করে ট্রিটমেন্ট শুরু হয়, 3 বেলা ব্যায়াম করাইছে, থেরাপি দিছে। র‍্যাপিডলি আপনার যে ধরনের অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট শুরু হয়, স্যার যেটা বলেন যে অপারেশনবিহীন ভাবে রোগীরা সুস্থ হয়ে ওঠে, হ্যাঁ এটা বলছে। তারপরে 1 সপ্তাহ ধরে ব্যথা খালি বাড়ছে। আচ্ছা, পরে স্যারে আবার দেখতে গেছে, স্যারে দেখে তারপরে স্যারে ইঞ্জেকশনটা দিয়ে দেওয়াতে এখন আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। এই ইঞ্জেকশন যেই ব্যথার জন্য আপনাকে লাঠিতে ভর করে হাঁটতে হতো, সেই লাঠিতে ভর করে কি এখন হাঁটতে হয় আপনাকে? না, এখন তো পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। যদিও কিছুক্ষণ আগে আপনি 4তলা থেকে আমার সাথে একসাথে নিচে নেমে এসেছেন উইদাউট লাঠি, লাঠি ছাড়াই আপনি এসেছেন, সম্পূর্ণ সুস্থভাবে আলহামদুলিল্লাহ। এখন তো সুস্থ আছি, এখন তো কোনো ব্যথা মুক্ত জীবন দীর্ঘদিন পরে। ভবিষ্যতে বাড়তে পারে কি কম আর নাও বাড়তে পারে ওটা তো এখন বলতে পারি না, কিন্তু এখন বর্তমানে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ। কেমন লাগছে দীর্ঘদিন পরে এই ব্যথা মুক্ত জীবন? আলহামদুলিল্লাহ এখন তো ভালোই লাগছে। অসংখ্য মানুষ এই মুহূর্তে হয়তো আপনার দিকে চেয়ে আছেন, তারা হয়তো এই ধরনের ব্যথায় ভুগছেন, তারা হয়তো জানেন না কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন। না, আমার মতো যাদের এই সমস্যা আছে তারা থেকে মনে থেকে যদি বিশ্বাস করে যে না আমি এই DPRC হাসপাতালে গেলে আমি স্যারকে দেখাইলে আমি সুস্থ হব, তাহলে সে অবশ্যই আসবে এখানে। আর যদি মনে থেকে না বলে তাহলে তার সে আসবে না এখানে, জোর জবরদস্তি কিছু নেই। না না, হয়তো দেখা আছে তার মনে অন্য জায়গায় টানছে, সে অন্য জায়গায় চলে গেল। বাট আপনি এখানে এসে একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, এই জন্য আপনিও রিকমেন্ড করছেন। হ্যাঁ, বাস আলহামদুলিল্লাহ।
দর্শক শুনলেন আমাদের এই প্রবাসী ভাইয়ের কথা, প্রায় 16-17 বছরের ব্যথা, ছোট্ট দুটি দুর্ঘটনা, বাট দেখুন একটা মানসিক কীভাবে পঙ্গু করে দেয়। প্রায় লাঠিতে ভর ছাড়া চলতেই পারছিলেন না, বিছানা থেকে উঠতে পারতেন না, এরকম একটা অবস্থা চলে গিয়েছিল। বাট তারপরেও উনি কখনও হতাশ হননি, চেষ্টা করেছেন, সফলতা পেয়েছেন, আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আর কি চাই? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।